हेलो फ्रेंड्स, आज के आपनादेर जोन्नो देखाच्छी खूब सुंदर एकटी रेसिपी, सेटी होलो गाजरेर पाटिसाप्टा। चलुन रेसिपिटा शुरू करी। ताहले पाटिसाप्टार बैटर तैरी करार जोन्नो प्रथमेई आमी 6 टेबिल स्पून मयदा निलाम, 4 टेबल स्पून चालेर गुड़ो निलाम, एकटु कलरेर जोन्नो आमी एकटु फूड कलर दिलाम। एबार आमी 200 ग्राम गाजर ग्रेट करे दिए दिलाम। ব্যাটারের জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। দেখুন আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার পাটিসাপটার পুরের জন্য আমি প্যানে 1 টেবিল স্পুন ঘি নিলাম। একটি মিডিয়াম সাইজের নারকল আমি গ্রেট করে দিয়ে দিলাম। দেখুন আমি গ্রেট করা নারকল ঘিয়ে ভেজে নিচ্ছি অল্প করে। এবার 50 গ্রাম গাজর গ্রেট করে আমি দিয়ে দিলাম। গাজর আর নারকল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নারকল ভাজা হয়ে এসেছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পাটিসাপটার জন্য যে পুর বানিয়েছি তার কালারটা দেখুন একেবারেই চেঞ্জ হয়ে এসেছে। এবার কাজু আর কিশমিশ মিশিয়ে দিলেই পুর আমার একেবারে রেডি। পাটিসাপটা ভেজে নেওয়ার জন্য প্যানে আমি 1/2 টিস্পুন ঘি নিলাম। ঘি এবার গলে এসেছে, আমি অল্প একটু জল ছিটিয়ে দিলাম। পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্যানে ব্যাটার দিয়ে দিলাম। এবারে পাটিসাপটার পুরটা দিয়ে দিলাম। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। দুই দিকেই ফোল্ড করে নেব। দেখুন এবারে আমার পাটিসাপটা একেবারে রেডি। পাটিসাপটার সাথে পরিবেশন করার জন্য আমি একটু সস বানিয়ে নিচ্ছি। সসের জন্য প্রথমেই আমি প্যানে 1 টেবিল স্পুন ঘি নিলাম, 1 টেবিল স্পুন গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবার আমি গাজরটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন গাজরটা আমার ফ্রাই হয়ে এসেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে এসেছে, আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এবার আমার সসটা একেবারে রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদেরকে, আর এরকম ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।